কি রান্না করবো সারাদিন কি কি করবো এবং কার আসবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো আমি তো মেহমানরা চলে এসেছে আর আব্রুন হচ্ছে ফুল দিয়ে বরণ করা হলো গোলাপ ফুল দিয়ে তো আপনাদের ভাইয়া হচ্ছে আব্রুণকে মিস্টার আব্রুন ডাকে তাই সে কিছু ঠিকঠাক আছে কিনা আমার একটু টেনশন কাজ করছিলো তো এখনও পর্যন্ত কিছুদিন আগেই তো সুলতান ডাইনি খবর এসেছিল যে কুকুরের মাংস দিয়ে কাচ্চি রান্না করা হয় তো আমরা নিয়ে খেলাধুলা করতে আর আপনাদেরকে সোফায় বসিয়েছি আর আলু দিয়ে নাগেস ট্রাই করে দেখি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লক তো আজকে হচ্ছে বাসায় মেহমান আসবে তো মেহমানদের জন্য কি করব সারা দিন কি কী রান্না করব এবং কারা আসবে সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি কোনো রেসিপি শেয়ার করবো না তো আমি হচ্ছে আজকে কি কি রান্না করবো সারাদিন কী কি করব এবং কার আসবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমে হচ্ছে কাচির মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি তো আজকে হচ্ছে কাচ্চি রান্না করব কাচ্চির জন্য আমি মাংসটাও ম্যারিনেট করে নিয়েছি তো সব ধরনের মশলা দিয়ে মানে কাচির জন্য যে সকল মশলা দেওয়া লাগে সব কিছু দিয়ে আমি হচ্ছে মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে রেস্ট রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য তো দুই ঘন্টা পর চাল দিয়ে সব কিছু দিয়ে আমি হচ্ছে সিল মেরে দিলাম দিয়ে তোলায় বসিয়ে দিয়েছি তো এই যে এক পাশে হচ্ছে কাচ্চি বসিয়ে দিয়েছি কাচ্চি হবে আর অন্য পাশে হচ্ছে আমি রোস্টটা রান্না করছি আমার একদিকে কাচ্চি হচ্ছে আর একদিকে রোস্টও হয়ে গেছে আর এখন হচ্ছে আমি রোস্টটাকে নামিয়ে তারপর হচ্ছে মাছ ভাজবো কাচির সাথে রোস্ট করেছি আর হচ্ছে এদিকে মাছ ফ্রাই করছে আর এই মাছ ফ্রাইটা হচ্ছে একটু অন্যরকমভাবে আমি করি আমরা যে সাধারণত মশলা দিয়ে মাছ ফ্রাই করি সেটা না এটা হচ্ছে রকম তো এর একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো এই তো মেহমানরা চলে এসেছে আর চলে এসেছে আবনুন তো আবনুনই হচ্ছে আমাদের বাসার গেস্ট তো ও হচ্ছে ফার্স্ট টাইম আমাদের বাসায় এসেছে এই তো আমার আপু বড় আপু আমার ভাগ্নি আর হচ্ছে আবনুন এসেছে আমাদের বাসায় তো এই যে আবনুনকে হচ্ছে ফুল দিয়ে বরণ করা হলো গোলাপ ফুল দিয়ে আর ও নতুন বাসায় এসেছে এসে ও মানে হঠাৎ করে এসে বুঝতে পারছে না কিছুই তো আবনুনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়ে গেছে আর এই যে এইগুলো হচ্ছে নিয়ে এসেছে তরমুজ তারপর মিষ্টি দই এগুলো নিয়ে এসেছে তো আজকে হচ্ছে আমাদের বিশেষ অতিথি হচ্ছে আবনুন কারণ আবনুন ফার্স্ট টাইম আমাদের বাসায় এসেছে আর কখনোই আসেনি তো এই যে আর আবনুনের জন্য আবনুনের আঙ্কেল হচ্ছে কেক নিয়ে এসেছে তো যেহেতু আবরুন ফার্স্ট টাইম এসেছে আমাদের বাসায় তার জন্য ওয়েলকামের একটা কেক নিয়ে এসেছে তো ওয়েলকাম এটার মধ্যে লেখা আছে ওয়েলকাম মিস্টার আবনুন তো আপনাদের ভাই হচ্ছে আবনুনকে মিস্টার আবরুন ডাকে তাই সে কেকের মধ্যে মিস্টার আবনুন লিখে নিয়ে এসেছে তো এই যে এখন আমার ভাগ্নি হচ্ছে কেকটা খুলছে প্যাকেট থেকে খুলে তারপর হচ্ছে ওরা ভাই বোন মিলে আজকের এই কেকটা কাটবে তো এই তো আব্রুন আমার ভাগ্নি আর হচ্ছে পাশে হচ্ছে আমার শাশুড়ি ওরা হচ্ছে এখন কেকটা কাটবে তো আমার শ্বশুরও চলে এসেছে তো এই যে কেক এখন কাটবে তো আজকে আব্রুন আমাদের বাসায় ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এসেছে তো আমরা সবাই অনেক খুশি আর আবরুনও মাসাল্লা খুশি তো হঠাৎ করে নতুন একটা জায়গায় এসেছে তো ও আস্তে আস্তে মানে দেখতে দেখতে সবাইকে চিনবে তো এই যে সবাইকে দেখছে আপন মানে একবার এদিক দেখছে একবার ওই দেখছে নতুন মানুষ চিনতে পারছে না তো আমাদেরকে তো সব সময় দেখে আমরা তো প্রায়ই যাই কিন্তু আমার শ্বশুর শাশুড়কে মানে খুব বেশি একটা দেখেন না আমার শাশুড়িকেও দেখে মাঝে মাঝে কিন্তু আমার শ্বশুরকে দেখা হয় না তো সে বারবারই তাকাচ্ছিল আর দেখছিলো যে এরা কারা এরা কারা এই তো কেক কাটা হয়ে গেছে ভাই বোন মিলে কেক কেটে নিয়েছে আর এখন হচ্ছে আমি কেকটা কেটে সবাইকে ভাগ করে দিব আর ওরা এসেছে হচ্ছে বারোটার দিকে আর এখন হচ্ছে একটা বাজে তো এখন কেক কাটলাম তো এই যে তো আপনাকে আপনার বোন হচ্ছে কেক দিচ্ছে আর ও হচ্ছে ধরার চেষ্টা করছে আর এই যে ওকে একটু কেক খাইয়ে দেওয়া হলো আর ওকে এখনো মানে বাইরের খাবার বা অন্য খাবার এখনো ভালোভাবে দেওয়া হয়নি এই যে ও হচ্ছে বসে আছে ও এখনো ভালোভাবে বসতে পারে না তো ওকে হচ্ছে আমরা সোবার মধ্যে বসিয়েছি তো ও খুব সুন্দর করে বসে আছে তো এই তো আমার কাছে হয়ে গেছে তো এখন হচ্ছে কাচ্চি ঢাকনাটা খুলবো তো আমি আমার ভাগ্নে চলে এসেছি কাচির এটা খোলার জন্য তো এই টাইমটাতে আমার কিন্তু খুবই ভয় লাগছিল যে কেমন হবে কেমন হবে কাচিটা কেমন হবে ভালো হবে কি না চাল মানে সব কিছু ঠিকঠাক আছে কেনা আমার একটু টেনশন কাজ করছিল তো এখনও পর্যন্ত বুঝতে পারছি না কেমন হয়েছে তো যখন ঢাকনাটা খুললাম এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এত মানে গ্রান ছড়াচ্ছিল মানে খুবই তখন মনে হচ্ছিল যে না খুবই মজা হয়েছে হয়তো বা তো দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু মশালা খুবই সুন্দর হয়েছে আর দেখতে সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল তো আমরা তো আজকাল বিভিন্ন রেস্টুরেন্টে দৌড়াদৌড়ি করে কাছে খাওয়ার জন্য বা রেস্টুরেন্টগুলোতে যে আমরা কী খাচ্ছি সেটা আমরা নিজেরাও জানি না যে কাচ্ছি খাচ্ছি না কি কী খাচ্ছি তো কিছুদিন আগেই তো সুলতান ডাইনি খবর এসেছিলো যে কুকুরের মাংস দিয়ে কাচ্ছি রান্না করা হয় তো আমরা তো সত্যটা আসলে জানি না কিন্তু কোনো রেস্টুরেন্টে কি আমরা আসলে ভালো খাবার খাচ্ছি কি না সেটাও আমরা জানি না তো এভাবে কিন্তু ঘরে বানিয়ে খেলে স্বাস্থ্যসম্মত তারপর ভালো জিনিস খাচ্ছি আমরা তাই না তো মাঝে মাঝে যদি একটু কষ্ট করে এভাবে ঘরে রান্না করে আমরা খাই তাহলেই কিন্তু চলে তা আমার মনে হয় মাঝে মাঝে যে কোনো রেস্টুরেন্টেই আমাদের খাওয়া উচিত না তারপরও অনেক সময় দেখা গেছে আমরা খেতে যাই রেস্টুরেন্টের খাবারগুলো তো যাই হোক তো আজকে দুপুরের খাবারে ছিল কাচ্চি তারপর রোস্ট তারপর ডিম আর হচ্ছে আমি মাছ ফ্রাই করেছিলাম সালাদ তারপর হচ্ছে কোকা তো খাওয়া দাওয়া শেষ করে যে এখন চলে আসলাম আবরুনকে নিয়ে খেলাধুলা করতে আর আবরুনকে সোফায় বসিয়েছি আর হচ্ছে ভিডিও করছে আর আবরুন মানে মোবাইল ধরার জন্য এরকম করছিল মোবাইল ধরতে চায়ও ও তো এই তো এখন হচ্ছে বিকাল বিকালবেলা আবরুনকে নিয়ে একটু ছাদে ঘুরতে আসলাম আর আবরুন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই খুশি তো হচ্ছে শুধু মোবাইলটা ধরতে চাচ্ছিলো তো ভিডিও করলেও তাকিয়ে থাকে মোবাইলটা ধরার চেষ্টা করে ছাদে একটু ঘোরাফেরা করে আর এই যে ছাদে এখানে গাছগুলো একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ছাদে আজকে অনেক বাতাস ছিল ও দেখতে পাচ্ছেন গাছ গাছের পাতাগুলো কিভাবে নড়ছে এই যে আপন আর আপনুনের আঙ্কেল তা আপনুন ভিডিওর দিকে কিভাবে তাকিয়ে আছে আর এই যে আমার ভাগ্নি হচ্ছে ছাদে উঠে সে টিকটক করছিলো তো আমি একটু ভিডিও করে নিয়েছি আর এই যে আপনুন আর আপনাদের ভাইয়া কেউ আমি বলেছি তোমরাও দাঁড়াও একটু তোমাদেরকে ভিডিও করে দিই তো এই তো এখন বাসায় চলে আসলাম আর বাসায় এসে বিকেলের নাস্তার আয়োজন করছি আলু দিয়ে নাগেশের মতো করে বানিয়েছিলাম তো এখন তো চিকেন যে পরিমাণ দাম তো চিকেন দিয়ে তো নাগেশ সবসময় খাওয়া যাবে না মাঝে মধ্যে খেতে হবে তাই ভাবলাম যে আজকে আলু দিয়ে নাগেশ ট্রাই করে দেখি তো আলু দিয়ে নাগেশটা বানানোর পর দেখলাম না অসাধারণ হয়েছে নাগেশটা খুবই ভালো লেগেছে খেতে আর এই যে এই যে মিষ্টি তারপর এগুলো আমি প্যাকেট থেকে খুলে নিচ্ছি সব কিছু খুলে এখন হচ্ছে বিকেলে নাস্তার জন্য দিব তো বেশি কিছু করিনি নাস্তার জন্য কারণ বিকেলে নাস্তা খেলে রাতে আর খাওয়া যায় না ভালোভাবে তাই আমি হালকা পাতলা নাস্তাই দিলাম তো এই যে মিষ্টি নিয়ে এসেছিল আপু তো এগুলো হচ্ছে এখন প্যাকেট থেকে খুলে তারপর হচ্ছে আমি দেব বিকেলের নাস্তার জন্য তো এখানে এটা হচ্ছে দই দই লাড্ডু তারপর মিষ্টি তরমুজ তো এই তো বিকেলের নাস্তা দিলাম তো এখানে হচ্ছে তরমুজ কেটে দিয়েছি মিষ্টি দিয়েছি আর এই যে আমি হচ্ছে আলু দিয়ে পাকোড়া মানে আলু দিয়ে হচ্ছে নাগেদ বানিয়েছিলাম আর হচ্ছে পাকোড়া বানিয়েছিলাম আর এই যে এখানে হচ্ছে নারকেলের পিঠা তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এখানে নিয়ে চালাবে